ছাত্রছাত্রীরা স্টাডি উইথ কবিতা ম্যাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শুরু করছি বাংলা সাহিত্যের আলোচনা বাংলা সাহিত্যের আলোচনায় গতকাল মঙ্গল কাব্যের ইতিহাস শুরু হয়েছে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্যের রীতিবিত্তের দ্বিতীয় খণ্ড থেকে আলোচনা চলছে তো বাংলা সাহিত্যের মঙ্গল কাব্যের ইতিহাসের গঠনশৈলী নিয়ে আলোচনা হয়েছে আজ কবি সম্বন্ধে আলোচনা হবে আখেঠিক খণ্ডের বর্ণনাটা হয়ে গিয়েছে আজ বণিক খণ্ডের বর্ণনা হবে তো তোমরা যারা আগের ভিডিওটি দেখো সেই ভিডিওগুলো দেখে নেবে তাহলে এই নতুন ভিডিওটি দেখতে তোমাদের সুবিধা হবে কারণ বাংলা সাহিত্যের এই ধারাবাহিক আলোচনা যারা প্রতিনিয়ত দেখছ তারা বাংলা সাহিত্য সম্পর্কে সমস্ত কিছু বুঝে যেতে পারবে কোনো অসুবিধাই থাকবে না তো প্রথমে কি রয়েছে বণিক খণ্ডের বর্ণনা করো বণিক খণ্ডটার বিষয়বস্তু কি আছে ব্যাধ ছিল সমাজের নিচু স্তরের মানুষ কিন্তু সেই সময় সমাজের উঁচু স্থানে ছিল বণিক সম্প্রদায় তাই দেবী সেই উচ্চস্তরে পূজা পেতে চাইলেন তিনি বণিকদের নেতা ধনপতি ধনপতির আখ্যানে রয়েছে খুল্লনার কথা এই খুল্লনাকে খুল্লনা হলো স্বর্গের নর্তকী রত্নমালা নাচের তাল ভুল করার জন্য সে স্বর্গ থেকে ভ্রষ্ট হয়ে মর্তে জন্মগ্রহণ করে এক সময় ধনপতির সাথে তার বিবাহ হয় ধনপতির আরও একজন স্ত্রী ছিল নাম লহনা বিয়ের পর ধনপতি গৌড়ে চলে গেলে সতীন লহনা তার ওপর অত্যাচার শুরু করে খুল্লনার সৌন্দর্য নষ্ট করার জন্য সমস্ত রকম চেষ্টা করতে থাকে কিছুকাল পর ধনপতি ফিরে আসে এবং সমস্ত কথা জানতে পারে লহনাকে তিরস্কার করতে থাকে এরপর ধনপতির বাণিজ্যিক বাণিজ্যের উদ্দেশ্যে সিংহল যাত্রা করবে সেই সময় সন্তান সম্ভবা খুলল না স্বামীর মঙ্গল কামনায় মঙ্গলচন্ডীর পূজা করছিল ধনপতি স্বকনোধে দেবীর ঘটে পদাঘাত করেছে এবং ধনপতি কি করে অনেকটাই মনসামঙ্গল কাব্যের চাঁদ সদাগরের মতো দেবী চণ্ডীকে প্রথমেই ধনপতি শিকার করতে চাননি তাই তার মঙ্গল ঘরটি পদাঘাত করে ভেঙে দেয় এরপর অনেক দিন কেটে গেছে বহুদিন ধরে দেখা যায় যে ধনপতি আর আসছে না বহু তার সন্তান শ্রীমন্ত বাবার খোঁজ করতে থাকে এবং বাবার খোঁজ করতে করতে ধনপতির সন্ধানে সিংহল যাত্রা করে রাস্তায় শ্রীমন্ত কমলে কামিনী দর্শন করে ঠিক যেমনটি তার বাবা দর্শন করেছিল এবং সেই দর্শন করার পর রাজার কাছে সিংহল রাজের কাছে সেটা বর্ণনা করে কিন্তু সিংহল রাজ সেটা স্বীকার করতে চান না তাদের তাকে মিথ্যাবাদী বলে কারাগারে বন্দি করে রাজ ঠিক একইভাবে শ্রীমন্তের বাবা ধনপতিকে বন্দি করে রেখেছিল কারাগারে কারণ ধনপতিও কমলে কামিনী দর্শন করেছিল এবার কারাগারে পিতা পুত্রের মিলন হয় অবশেষে সব কিছু ভালো হয় সিংহলরাজ নিজের ভুল বুঝতে পেরে অনুত্তপ্ত হয় কিছুকাল পর দেশে ফিরে আসে পরম নিষ্ঠা করে দেবীর পূজা প্রচলিত হয় ধনপতির মাধ্যমে এভাবে দেবী চণ্ডী খণ্ডে ব্যাধের দ্বারা এবং বণিক খণ্ডে ধনপতি দ্বারা উচ্চ সম্প্রদায়ের পূজা গ্রহণ করে এবার চণ্ডীমঙ্গল কাব্যের কয়েকজন কবি সম্পর্কে আলোচনা করব। প্রশ্নগুলো তোকে দেখে নাও প্রশ্ন উত্তরগুলো কিন্তু বাংলা সাহিত্যের ইতিবৃত্ত বই থেকে খুঁজে বানিয়ে বানিয়ে দেওয়া হয়েছে তোমাদের আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবে প্রথম প্রশ্ন মানিক দত্ত কোথাকার কবি তার কাব্যে কোন প্রভাব আছে মানিক দত্ত মালদহের কবি তার কাব্যে বৌদ্ধ প্রভাব আছে দু নম্বর মানিক দত্তকে চণ্ডীমঙ্গলের আদিকবি বলা হয় কেন অনেকেই কানাহরি দত্তকে চণ্ডীমঙ্গলের আদিকবি বলেছেন কিন্তু তার কাব্যের কোনো পুঁথি পাওয়া যায়নি অন্যদিকে মুকুন্দ চক্রবর্তী তার বিখ্যাত চণ্ডীমঙ্গল কাব্যে অম্বিকা মঙ্গল বা অভয় মঙ্গল যাই বলো না কেন সেই কাব্যটিতে মুকুন্দ চক্রবর্তী বলেছেন বারবার মানিক দত্তের কথা মানিক দত্তের নাম স্মরণ করেছেন তা এর থেকেই বোঝা যায় যে মানিক দত্তের যে পুঁথি তার অস্তিত্ব ছিল এবং মানিক দত্ত পূর্ববর্তী কবি মুকুন্দ চক্রবর্তীর আগের একজন কবি তাই তাকে চণ্ডীমঙ্গলের আদি কবি হিসেবে ধরা হয়েছে তার পরবর্তী প্রশ্নটি দেখে নাও পরবর্তী প্রশ্ন কী রয়েছে পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে দ্বিজ মাধব বা মাধব আচার্য নিয়ে আলোচনা করছি দ্বিজ মাধব কোথাকার পরিচিত কোথায় পরিচিত ছিলেন দ্বিজ মাধব উত্তরবঙ্গ ও চট্টগ্রামে সুপরিচিত ছিলেন তার বইয়ের নাম কী মঙ্গলচন্ডীর গীত তার গ্রন্থটি সম্প্রতি কোথা থেকে প্রকাশিত হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কবি তার বইয়ের নাম কি দিয়েছিলেন সারদা চরিত তার কাব্যে কোন সম্রাটের নাম পাওয়া যায় আকবর তার গ্রন্থটির রচনাকাল কত তার গ্রন্থটির রচনাকাল আনুমানিক পনেরোশো এক শকাব্দ অর্থাৎ পনেরোশো খ্রিস্টাব্দ